বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষানবিস শিল্পী আমি বলতে পারি। আমি যে টেকনিকে কাজ করেছি বা জাপান থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করে আসার পরে এই মাধ্যমকে আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা চালিয়েছি কীভাবে আরও অগ্রসর করা যায় এবং এই মাধ্যমকে কীভাবে আরও পপুলার করা যায়। অংশগ্রহণকারী যারা নবীন সাবশিক্ষী তারা মানে পরস্পরের মধ্যে যে ইন্টারাকশন এবং এক্সচেঞ্জের মাধ্যমে একটা শিল্প বোধ বা শিল্প রস সৃষ্টি হচ্ছে এই ভাবের আদান প্রদানের মাধ্যমে এবং এই কর্মশালার মাধ্যমে সবার কাজের মধ্যে একটা নান্দনিকতা এবং গীতলতা লক্ষ্য করছি। আমি মনে করি এরকম সুযোগ এবং নবীন শিল্পীদেরকে দিতে পারি তাহলে ওরা ভবিষ্যতে আরও এই মাধ্যমটা এগিয়ে নিয়ে যেতে পারবে। আমাকে এখানে ডাকা এবং এই কর্মশালায় সম্পৃক্ত করার জন্য কসমস আতিথিয়ার 71কে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই কর্মশালায় অংশগ্রহণ করেছে তাদেরকেও আমি স্বাগত জানাই।